এপরে আমরা জানব আইবিএস কি এবং আইবিএস কি আধো নির্মূল হয়। প্রিয় দর্শক, স্বাগত আপনাদের। আমি দেলোয়ার জাহান ইমরান, হোমিওপ্যাথিক ডক্টর এবং প্রাইভেট প্র্যাকটিশনার। অলরেডি আমি বলেছি যে এই পর্বে আমরা আলোকপাত করব আইভিএস জিনিসটা মূলত কি। তো এটাকে বলা হয় ইরিটেবল ভাউল সিন্ড্রোম, যা মূলত আমাদের অন্ত্রের অস্বাভাবিক ক্রিয়াকলাপের ফলে উদ্ভূত কিছু লক্ষণ বা উপসর্গ। তো এই যে আইভিএস কথাটা আমি বললাম, তো এটা অলরেডি আপনারা বুঝতে পারছেন যে আমাদের অন্ত্রের যেহেতু একটা সমস্যা বা অন্ত্রের অস্বাভাবিক ক্রিয়াকলাপের ফলে উদ্ভূত কিছু লক্ষণের সমষ্টি। তার মানে হলো স্বাভাবিকভাবে আমরা মূলত আমাদের পেটের একটা অস্বাভাবিক অবস্থাকে আইভিএস বলে বুঝে থাকি। তো এখানে যে বিষয়গুলো ঘটে, অর্থাৎ এর যে বৈশিষ্ট্যগুলো প্রখরভাবে দেখা যায়, তো অনেকেই বলে থাকেন যে ওনার পেট ফুলে থাকে, ফেফে থাকে, পেটে অনবরত গ্যাস হয়, কারো অনবরত বায়ু নির্গত হয়, কেউ কেউ এসে বলেন যে ওনার পেটের ডান পাশে ব্যথা করে, কেউ এসে বলেন যে বাম পাশে ব্যথা করে। আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে পাতলা পায়খানার একটা প্রবণতা তৈরি হয়ে যায়, কিছুক্ষণ পরপরই ওনাকে টয়লেটে যাওয়া লাগছে। কারো কারো ক্ষেত্রে আমরা দেখছি যে 10-12 বার পর্যন্ত টয়লেটে যাওয়া লাগছে। আবার কেউ কেউ এসে বলছেন ওনার প্রচন্ড কোষ্ঠকাঠিন্যের সমস্যা হচ্ছে। তো যাদের ডায়রিয়ার প্রবণতা তৈরি হয়ে যায়, তো তাদের অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে ইনভলুন্টারি স্টুলের একটা প্রবণতা থাকে, অর্থাৎ ওনারা খাওয়া দাওয়া করছেন, খাওয়া দাওয়া করার পরপরই দেখা যাচ্ছে যে ওনাদের টয়লেটে দৌড়াতে হচ্ছে। আবার কেউ কেউ ঘুম থেকে ওঠার সাথে সাথে টয়লেটে যাচ্ছেন, অথবা টয়লেটের বেগেই ওনাদের ঘুম ভাঙছে। তো এই ধরনের বিভিন্ন প্রকার অস্বাভাবিক পেটের কিছু সিন্ড্রোম, অর্থাৎ লক্ষণ আমরা দেখে থাকি। তো তার সাথে আরো অনেক সিন্ড্রোম থাকে, মেজাজের ভারসাম্যহীনতা থাকে, তারপর খিটখিটে একটা ভাব থাকে, কোনো কিছু ভালো লাগে না এবং জীবন প্রায় দুর্বিষহ মনে হয়। তো এই ধরনের নানা রকম লক্ষণ এবং উপসর্গ প্রকাশ পেয়ে থাকে। অর্থাৎ এই যে পেটের একটা অস্বস্তির ভাব, ভাবটা যার মধ্যে থাকে তার কোনো কিছু ভালো লাগে না। অর্থাৎ যখনই কেউ এই সমস্যাটিতে আক্রান্ত হন, তারপর থেকে বলতে গেলে উনি আর ভালো থাকতে পারেন না এবং ভালো থাকেন না। তো অলরেডি আমি বলেছি, যেমন আমাদের চিকিৎসা বিজ্ঞানে যেটা বলা হয়ে থাকে, আমাদের অন্ত্রের একটা অস্বাভাবিক ক্রিয়াকলাপের ফলাফল হলো এই আইভিএসটা। তো এটা মূলত একবার স্পেসিফিক যে আমরা কারণ নির্ণয় করি আমাদের চিকিৎসা শাস্ত্রে, স্পেসিফিক যেমন আপনার কোন জায়গায় সমস্যাটি হয়েছে, কেন হয়েছে, তো এরকম কারণ নির্ণয় করা যায়নি এখন পর্যন্ত, যার কারণে এটাকে বলা হয় থাকে একটা ফাংশনাল ডিসঅর্ডার, আপনার অন্ত্রের একটা ফাংশনাল ডিসঅর্ডার। তো দেখা যায় যে আমরা যাদেরকে উন্নত বিশ্ব বলি, ইউরোপ, আমেরিকা, ওইসব দেশগুলোতে প্রতি 10 জনের মধ্যে একজনই এরকম আইভিএস এ ভুগে থাকেন। আর সমস্ত পৃথিবীর হিসাবে যদি আমরা চিন্তা করি, তো দেখা যায় যে প্রতিটা দেশেই 100 জনের মধ্যে 20 জন এরকম আইভিএস এ ভুগে থাকেন। তো তাদের মধ্যে আবার 10% মাত্র, অর্থাৎ ওই 20 জনের মধ্যে আবার 10 জন আপনার চিকিৎসকদের কাছে যান, আর বাকিরা দেখা যায় যে নিজেরা কোনোভাবে মেনটেন করে চলেন বা নিজেরা নিজেরা মেডিসিন খান, তো এইভাবে কোনোভাবে জীবন চালিয়ে নিয়ে যান। তো আমার পেশেন্টদের ক্ষেত্রে আমি দেখেছি, তো যারা আইভিএস এ ভুগে থাকেন, তো লং টাইম, দীর্ঘদিন যাবৎ ভুগছেন, তো আইভিএস সম্পর্কে আশা করি আপনাদের কিছুটা হলে ধারণা হয়েছে। তো অনেকে আমাকে প্রশ্ন করেন যে স্যার আইভিএসটা কি আদৌ ভালো হয়? তো এই প্রশ্নটা করার পিছনে একটা কারণও আছে। যখনই মানুষ এই পেটের দুরারোগ্য সমস্যাটি, অর্থাৎ আইভিএস এ আক্রান্ত হয় এবং যখন তারা যন্ত্রণা কোনোভাবে সহ্য করতে না পারে, অর্থাৎ জীবন কোনোভাবে নির্বাহ বা চালিয়ে যেতে না পারে, তখনই তারা মূলত হসপিটালে যান বা অ্যালোপ্যাথিক কোনো ডাক্তারের কাছে যান। তখন অ্যালোপ্যাথিক চিকিৎসক বলে দেয় যে এটা আর কখনো ভালো হবে না, আপনাকে ওষুধ খেয়ে গিয়ে থাকতে হবে। তো মূলত এই যে একটা ধারণা বা এই যে একটা কথা একজন চিকিৎসকের কাছ থেকে তারা শুনেছেন, তারপর থেকে তাদের মাথায় গেঁথে যায় যে আইভিএস কখনো ভালো হয় না। তো যারা এই ধরনের প্রশ্ন করেন যে আইভিএস কি আদৌ ভালো হয় কিনা, তো তারা মূলত অ্যালোপ্যাথিক চিকিৎসকদের থেকে এই ধরনের ধারণা নিয়ে থাকেন। কারণ হলো আমাদের অ্যালোপ্যাথিক সিস্টেমে বহু ক্রনিক রোগ রয়েছে যেগুলো ভালো হয় না, ওষুধ খেয়ে কি আপনাকে থাকতে হবে, যার কারণে অ্যালোপ্যাথিক চিকিৎসকরা আপনাকে বলবেন যে সেগুলো একেবারে ভালো হয় না, ঠিক হয় না, আপনাকে ওষুধ খেয়ে গিয়ে থাকতে হবে। কিন্তু আপনাকে জেনে রাখতে হবে এবং বুঝে রাখতে হবে এবং শিখে রাখতে হবে, পৃথিবীতে অ্যালোপ্যাথি একমাত্র ট্রিটমেন্ট সিস্টেম না, অ্যালোপ্যাথি ছাড়াও পৃথিবীতে বহু ট্রিটমেন্ট সিস্টেম আছে, যেমন হোমিওপ্যাথি, এসব আইভিএস সহ জটিল প্রকার যে ক্রনিক রোগগুলো আছে, অর্থাৎ জটিল যে রোগগুলো আছে এগুলো ধীরে ধীরে সারিয়ে তুলতে পারে। অর্থাৎ এই যে আইভিএস আছে, সেই আইভিএসটা অ্যালোপ্যাথিক সিস্টেমে, এর ট্রিটমেন্ট না থাকলেও হোমিওপ্যাথিক সিস্টেমে অসাধারণ সুন্দর ট্রিটমেন্ট আছে এবং ধৈর্য ধরে ট্রিটমেন্ট নিলে দেখা যায় যে প্রতিটা পেশেন্টই ধীরে ধীরে সুস্থতা লাভ করে এবং একসময় পুরোপুরি সুস্থ হয়ে যায়। তো তার জন্য অবশ্যই আপনার এক্সপার্ট একজন হোমিও চিকিৎসকের তত্ত্বাবধানে ট্রিটমেন্ট নেবেন, তখন দেখবেন যে একটা বেস্ট রেজাল্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আইভিএস সম্পর্কে আপনারা অলরেডি একটা ধারণা পেয়েছেন, তো আসুন এই বিষয়টা আরো ভালোভাবে বোঝার জন্য আমার একটা পেশেন্টের কেস হিস্ট্রি আমরা দেখে আসি।
আইবিএস এর বিষয়টা আরো ডিপলি বোঝার জন্য মূলত আপনাদেরকে এই কেস হিস্ট্রিটা আমি বলছি। তো আমার একজন পেশেন্ট ছিলেন, তো যার ট্রিটমেন্ট আমি শুরু করেছিলাম আপনার 16/12/2019 তারিখে, অর্থাৎ গত বছরের ডিসেম্বরে, 16ই ডিসেম্বর। তো ওনার বয়স ছিল আপনার 25 বছর। তো যাই হোক, তো উনি এসে আমাকে যে অভিযোগটা করছিলেন প্রথমেই, সেটা হলো, তো যখন ওনার আইবিএস এর সমস্যাটা হয়, অর্থাৎ পেটের সমস্যাটা হয়, তখন সমস্যাটা খুব তীব্র ছিল এবং উনি হাসপাতালে যান। তো তীব্র ছিল বলতে উনি এর আগেও বহুদিন যাবত এই সমস্যাটা নিয়ে ভুগছিলেন, কিন্তু যখন এটা তীব্রতা খুব বেশি লাভ করে তখন মূলত হাসপাতালে যান। তো উনি আমাকে বলছিলেন যেটা, সেটা হলো, তো হাসপাতালে একজন বড় চিকিৎসক, অর্থাৎ বড় একজন, ওনার কথা মতো, অর্থাৎ উনি যেটা আমাকে বলছিলেন যে বড় একজন অ্যালোপ্যাথিক ডাক্তার ওনাকে বলে দিয়েছেন যে এই সমস্যাটা নাকি কখনো ভালো হবে না, অর্থাৎ উনি যতদিন বাঁচবেন ওনাকে মেডিসিন খেয়ে খেয়ে বাঁচতে হবে এবং বাঁচ বিচার করে, অর্থাৎ লাইফ স্টাইল মেনটেন করে ওনাকে চলতে হবে। তো এখানে আরেকটা বিষয় হলো, ওনার নিজের ভাই হলো আপনার MBBS কোর্সের একজন চিকিৎসক, অ্যালোপ্যাথিক চিকিৎসক। তো ওনার নিজের ভাইও ওনার চিকিৎসা করতেন এবং মাঝে মধ্যে ওনাকে মেডিসিন দিতেন। তো যেদিন আমার কাছে আসলেন সেদিন উনি আমাকে একটা কথা বলছিলেন, আর সেটা হলো, উনি 18 বছর যাবত এই সমস্যাটা নিয়ে ভুগছেন, কিন্তু এখন ওনার কোনো মেডিসিনই কাজ করছে না, অর্থাৎ কোনো অ্যালোপ্যাথিক মেডিসিনই ওনার শরীরে শুট করছে না, ওনার পেটের যন্ত্রণা কমাচ্ছে না। তো আর একটা কথা উনি আমাকে বলেছিলেন, আর সেটা হলো, মাঝে মাঝে ওনার এত পেটে ব্যথা হতো যে ওনার ইঞ্জেকশন দিয়ে সেই ব্যথাটা নিবারণ করা লাগতো। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে ওনার পেটের যন্ত্রণাটা কতটা তীব্র ছিল, অর্থাৎ কি পরিমাণ একটা দুর্বিষহ জীবন উনি যাপন করছিলেন এই আইবিএস এর সমস্যাটি নিয়ে। তো অলরেডি আমি আপনাদেরকে বলেছি যে উনি এসে আমাকে যে কথাটি বলছিলেন সেটা হলো যে বহু বছর যাবত উনি সমস্যাটি নিয়ে ভুগছেন এবং বিভিন্ন মেডিসিন খাচ্ছেন, খেয়ে উনি কোনোভাবে জীবনযাপন করছিলেন, কিন্তু এখন আর কোনো মেডিসিনই ওনার শরীরে কাজ করছে না। তো যখন আমি ওনার হিস্ট্রি নিচ্ছিলাম, তো ইনভেস্টিগেশনে আমি যে বিষয়গুলি পেয়েছিলাম, তো তার মধ্যে উনি যেটা আমাকে বলছিলেন যে সবসময় ওনার পেট কিছুটা ফুলে থাকতো এবং মাঝে মাঝে ওনার পেটটা খুব বেশি ফেঁপে যেত, তারপর খাওয়ার পরে পেটের যে একটা অস্বস্তি ভাবটা থাকতো সেটা আরও বেড়ে যেত, আবার দেখা যায় যে খাওয়ার পরে ওনার অনবরত ঢেকুর উঠতে থাকতো। তো উনি আরও বলছিলেন যে ওনার প্রতিনিয়ত বায়ু নির্গত হয়, তারপরে পেটে ব্যথা হলে, অলরেডি আমি বলেছি যে পেটে ব্যথা হলে যখন তীব্র যন্ত্রণা হতো তো সেটা কমানোর জন্য ওনার ইঞ্জেকশন নেওয়া লাগতো, কিন্তু ওনার টয়লেট কিন্তু একবারই হতো, সেই টয়লেটটা হতো আপনার ভোরবেলায় একবারই হতো টয়লেটটা, মাঝে মাঝে টয়লেটের বেগে ওনার ঘুম ভাঙত। তো ওনার যে টয়লেট হতো তো দেখা যেত যে ওনার পায়খানা প্রচুর পরিমাণে হতো কিন্তু নরম, আবার কখনো দেখা যেত যে রক্তযুক্ত, আবার কখনো ফেনাযুক্ত, আমযুক্ত, এরকম পায়খানা হতো। দুধ উনি একেবারেই সহ্য করতে পারতেন না, অর্থাৎ দুধ উনি খেতে পারতেন না, ওনার পিপাসা ছিল না, তারপর টিউবের মধ্যে সাদা বনের প্রলেপ ছিল, ক্ষুধা একেবারে ছিলই না, কিন্তু ডিম খেতে খুব পছন্দ করতেন, ওনার ঘাম স্বাভাবিক ছিল, অর্থাৎ ঘামের কোনো সমস্যা ছিল না এবং প্রস্রাবেও তেমন কোনো সমস্যা ছিল না, কিন্তু ওনাকে ঘুমের ওষুধ খেয়ে ঘুমানো লাগতো। আবার উনি যখন ঘুমাতেন ঘুমের মধ্যে যুদ্ধ বিগ্রহ মারামারি, তো এগুলোর স্বপ্ন উনি বেশি দেখতেন। তো গরম কাতর পেশেন্ট, তারপর ওনার গোসলেও অনীহা ছিল। তো ওনার যে পেটের যন্ত্রণা হতো সেই যন্ত্রণাটা দেখা যায় যে খাবার খাওয়ার পরে এবং বিকালের দিকে বাড়ত। তো উনি ছোটবেলায় প্রায় সবগুলো টিকাই নিয়েছিলেন, তারপর ওনার একবার টাইফয়েড হয়েছিল, তো তারপর ওনার একবার চর্মরোগও হয়েছিল, আর চর্মরোগটা উনি মলম দিয়ে সারিয়েছিলেন। তো তারপর ওনার ফ্যামিলি হিস্ট্রি আমি নিয়েছিলাম, তো সেগুলোর দিকে আমি আর যাচ্ছি না। উনি মূলত, আমি এখানে আইবিএস এর যে কী কী সিনড্রোম থাকতে পারে, অর্থাৎ এগুলো পার্সন টু পার্সন ভেরি করে, যেগুলো অন্য একটা ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে আইবিএস এর সিনড্রোম, আমার বিভিন্ন পেশেন্টের কেস হিস্ট্রি থেকে যে আইবিএস এর যে বিভিন্ন সিনড্রোম আমি পেয়েছি এক একজন পেশেন্টের ক্ষেত্রে এক এক রকম, যেগুলো পার্সন টু পার্সন ভেরি করে, এগুলো আপনাদেরকে তখন বলবো। তো আপাতত আইবিএস সম্পর্কে একটা ধারণা হয়ে যাবে এখানে, এই বিষয়গুলো যারা দেখেছেন বা শুনেছেন, ভিডিওটা যারা দেখছেন তাদের অলরেডি একটা ধারণা হয়ে যাওয়ার কথা। তো যেটা আমি বলছিলাম, তো এখানে সবকিছু বিচার বিশ্লেষণ করে 16/12/2019 উনি যখন 16ই ডিসেম্বর 2019 তারিখে আমার চেম্বারে আসে, আমি ওনাকে মেডিসিন প্রয়োগ করি। তো আমি প্রায় সবাইকে বলি যে 3-4 দিন পরে আমাকে একটু ফোন করে জানাবেন যে আপনার কি কি ইম্প্রুভমেন্ট হচ্ছে বা কোনো প্রবলেম হচ্ছে কিনা। তো 16 তারিখে মেডিসিন স্টার্ট করার পর 22 তারিখে উনি আমাকে ফোন করে বলছেন যে 10% উন্নতি হয়েছে। তো উনি প্রচণ্ড খুশি ছিলেন সেদিন, কারণ কোনো মেডিসিনই ওনার কাজ করতো না, কিন্তু 10% ওনার ইম্প্রুভমেন্ট আসছে, তো তাতে উনি প্রচণ্ড খুশি। তারপর 2020 সালের 1 জানুয়ারি অর্থাৎ 1 তারিখে উনি আমাকে ফোন করে বলছেন যে ওনার ইম্প্রুভমেন্ট হয়েছে 40%, অর্থাৎ 40% উনি ইম্প্রুভমেন্টে চলে আসছেন। তো উনি সেদিনও প্রচণ্ড খুশি ছিলেন। তারপর 6 তারিখে 6/1/2020 অর্থাৎ 2020 সালের জানুয়ারির 6 তারিখে উনি দ্বিতীয় দফায় মেডিসিন নেওয়ার জন্য আমার চেম্বারে আসেন। তো তখন ওনাকে খুব প্রফুল্ল দেখাচ্ছিল। তো ফার্স্ট টাইমে ওনাকে মোটামুটি বলতে গেলে 80% ইম্প্রুভমেন্ট হয়েছিল।
তো কিছু কিছু পেশেন্টদের ক্ষেত্রে দেখা যায় প্রথম ধাপে বেশ ভালো একটা ইমপ্রুভমেন্ট চলে আসে, তো এই ইমপ্রুভমেন্ট আবার পার্সেন্ট টু পার্সেন্ট ভেরি করে, দেখা যায় যে কারো 20% ইমপ্রুভমেন্ট আসে, কারো 30%, কারো বা কম, কারো বেশি। তো ওনার প্রথম ধাপে 80%-এর মতো ইমপ্রুভমেন্ট চলে আসছে, তো উনি প্রচন্ড খুশি ছিলেন সেদিন। তো যাই হোক, তো আরও যে কথাটি উনি আমাকে বলছিলেন আর সেটা হলো উনি প্রায় সব ধরনের খাবার দাবারই খেতে পাচ্ছেন, কোনো সমস্যা হচ্ছে না। তো এর মধ্যে উনি বেশ কয়েকবার দাওয়াতও খেয়েছেন কিন্তু তেমন কোনো মেজর সমস্যা হয়নি। তারপর আপনার 2020 সালের ফেব্রুয়ারি মাসের 27 তারিখে আমি তৃতীয় দফায় ওনাকে মেডিসিন প্রয়োগ করি। তো তৃতীয় দফায় মেডিসিন প্রয়োগ করার পর উনি আজ পর্যন্ত ভালো আছেন এবং কোনো প্রকার মেডিসিন প্রয়োগ ছাড়াই তারপরে ওনার আর আশা লাগেনি। তো এখন বিষয়টা হলো এই যে 27/2/2020 সালে আমি ওনার মেডিসিন প্রয়োগ করি, অর্থাৎ এই বছরের ফেব্রুয়ারি মাসের 27 তারিখে মেডিসিন প্রয়োগ করি। তো ওনার স্ত্রীর একটা প্রবলেম ছিল, তো উনি যখন সেকেন্ড টাইম অর্থাৎ এই বছরের 2020 সালের জানুয়ারির 6 তারিখে যখন আসেন তখন ওনার ওয়াইফকে সাথে করে নিয়ে আসছিলেন যে হোমিওপ্যাথি ওনার একটা ভালো একটা ইমপ্রুভমেন্ট চলে আসছে, যেখানে অ্যালোপ্যাথি মেডিসিন দীর্ঘদিন খেয়েও দেখা গেল যে তেমন কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না, অথচ হোমিও ট্রিটমেন্ট নেওয়ার ফলে প্রথম ধাপে ওনার বেশ বড় একটা ইমপ্রুভমেন্ট চলে আসে। তো যার কারণে ওনার একটা আস্থা এবং বিশ্বাস তৈরি হয়েছিল সেদিন, এবং ওনার স্ত্রীকে ওনার ওয়াইফকে সাথে করে নিয়ে আসছিলেন কারণ ওনারও একটা প্রবলেম ছিল। তো ওনার ওয়াইফ কিছুদিন আগে মেডিসিন নিতে আসছিলেন, তখন ওনার হাজব্যান্ডের কথা যখন জিজ্ঞেস করলাম তো উনি বলছেন যে কোনো মেডিসিন আর খাওয়া লাগছে না এবং বলতে গেলে পুরোপুরি সুস্থ, অর্থাৎ কোনো প্রবলেম হচ্ছে না, অর্থাৎ IBS-এর যে সমস্যাগুলো ছিল তার কোনো সমস্যাই ওনার এখন আর নেই, অর্থাৎ একেবারে স্বাভাবিক যে লাইফস্টাইল সেই লাইফস্টাইলটা কিন্তু এখন উনি মেনটেন করতে পারছেন। তো এখানে দেখা যায় যে খুব কুইকলি খুব দ্রুত একটা IBS-এর পেশেন্ট যিনি প্রায় 18 বছর যাবৎ ভুগছিলেন এবং প্রায় দুর্বিষহ একটা জীবনযাপন করছিলেন উনি খুব কুইকলি কিন্তু সেরে উঠেছিলেন।